নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কুকিং উইথ ভ্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ফুলকপি, আলু, বেগুন আর বাটা মাছ দিয়ে খুবই একটা সিম্পল পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু আর ফুলকপি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, আর লাগছে বাটা মাছ। আমি এখানে চার পিস মতো বাটা মাছ আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, মাছ ভাজার সময় অনেকেরই মাছের তেল ছিটকে যায়। তো তার জন্য অবশ্যই তেলটাকে একটু খুব ভালো করে গরম করে তার মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে তারপর মাছগুলো দিলে মাছগুলো আর মাছের তেল আর ছিটকাবে না। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো এরপর আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো। তো আলুগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওই আলুর সাথে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। তো এরপর আমি আলু আর ফুলকপি দুটোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু সেদ্ধ হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব বেগুন, কারণ বেগুন বেশিক্ষণ লাগে না ভাজা হতে, তাই জন্য আমি বেগুনটা একটু পরেই দিলাম। তো বেগুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট পর দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আলু, বেগুন আর ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি এগুলোকে পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো আমার তোলা হয়ে গিয়েছে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল একটু ভালোভাবে গরম করে নেব। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে ভালোভাবে এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো। তো পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। তো এইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। তো 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপর আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে 5 মিনিট মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল মশলা থেকে খুব ভালো তেলও বেরিয়ে গেছে। তো এরপর আমি ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তো বন্ধুরা সবজিগুলো আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে, তো এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে 3 মিনিট মতো ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোল এখানে খুব সুন্দর ফুটে গিয়েছে আর সবজিগুলোও সমস্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি মাছগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ঝোলের মধ্যে ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা দিলে এই ঝোলের স্বাদ আরও দারুণ হবে। আমার ছিল না বাড়িতে, তাই আমি দিতে পারিনি। তো ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। তো দেখুন, আমি এখানে এরপর একটা পাত্রের মধ্যে ঝোল ঢেলে নেব। তো বন্ধুরা, আমার এই বাটা মাছের পাতলা ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আবারও নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিচে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নোটিফিকেশনগুলি তাড়াতাড়ি